ভানুসিংহের পদাবলী। এমনকি জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা। Yeah.
কৃষ্ণের বংশে বেঁধেছে বৃন্দাবে কুসুম সৌরভে, বিহগ কুজনে ভৃঙ্গ গুঞ্জনে জ্যোৎস্না নিষিদ্ধিনি পুলকিত করে সকল সখী সকল গোপীর অন্তরে প্রেমঘন শ্যাম নয়নে রুথে লাউহান। আও আও সজনে বৃন্দ, হে রব সখী শ্রী গোবিন্দ। ঝরা
রাধার শ্যামল ভরা জীবন নিকুঞ্জে আবার ফিরে এসেছে নহল বসন্ত। পথিক প্রেম খুঁজে পেয়েছে নীরের স্নিগ্ধ আশ্রয়। চিরদিনে মাধব মন্দিরে এসেছেন তার পরাণ মধুর কাছে রাধার ধীর ললিত আত্মনিবেদন। Oh,
আন্তরিক ধন্যবাদ জানাই চন্দনালোক সংস্থাকে তাদের অনবদ্য পরিবেশনার জন্য। আর আলাদা করে পরিচয় তো করিয়ে দেওয়ার কিছু নেই, সবাই পরিচিত। অলোকনাথ দিদি কিছু বলতে চান? অবশ্যই। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই আগে, তারপর আমি জাস্ট দুটো কথা বলবো আজকের দিনে। বিশেষ করে প্রত্যুষা দাস, অদৃশা ঘোষ, সারিকা ব্যানার্জী, চন্দ্রাণী, কারিনা, মৃত্তিকা, বনীষা, শর্মিষ্ঠা, অয়ন, সৌমেন, সৃজা, শরণ, তৃষা, প্রগতী কুমার, বর্তিকা, শীর্ষা, কনিষ্ঠা, চন্দ্রিকা, অজয়া দত্ত, কৃপণা ব্যানার্জি, তদ্বিশা চক্রবর্তী, সব আমার ছেলে মেয়েরা। আজকে প্রথমত এই রবীন্দ্রসদন যখন ইনগ্রেশন হয়েছিল আমি নেচে ছিলাম, তখন এখানে আজকে এত বছর পরে যতবার এখানে আসি বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে আমি নতুন করে নিজেকে খুঁজে পাই। আর আমার নাচের আমার অনেক বয়স, নাচের 70 বছর শুরু হলো এই 25শে বৈশাখ থেকে। কাকতালীয়ভাবে প্রথম নেচেছিলাম আমি জোড়াসাঁকোতে গাহানা কুসুমা কুঞ্জ মাঝে, তাই যখন স্যারকে ভুলে আজকে আমার মেয়েরা সেটা করলো, ছেলেরা করলো, এটা কিন্তু একটা অন্য অনুভূতি, প্রাপ্তি বলবো না, এটা অনুভূতিটাই অন্যরকম, সেটা বোধ হয় ভাষায় সবসময় বোঝানো যায় না। আর আপনারা যে সবাই এসেছেন এই দিনটাতে আমার জন্য সেটা সত্যি বড় প্রাপ্তি। আশীর্বাদ করবেন, আপনাদের শুভেচ্ছা নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা যেন সুন্দর সুস্থ সংস্কৃতিটাকে রেখে যেতে পারি। আমাদের আজকের এই অত্যন্ত ভালো আয়োজনে বাইরে কত গরম জানি না, তবে অন্তরের উত্তাপ বলছে 100 ডিগ্রি বোধ হয় ছুঁয়েছে। আমরা একটা বলবো যে আমাদের এই যে জন্ম জয়ন্তী অনুষ্ঠান আজকে শেষ দিন, কিন্তু বাংলা হচ্ছে সংস্কৃতির শহর, উৎসবের শেষ নেই, মনীষীদের শেষ নেই, আমরা অত্যন্ত গর্বিত। আগামী 26 তারিখ থেকে 29 তারিখ নজরুল জন্মোৎসব, এই 4টে মঞ্চ রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, একতারা মঞ্চ এবং বাংলা একাডেমিতে নজরুল জন্ম জয়ন্তী উৎসব পালিত।